नमस्कार बंधुरा राखी किचन भिलेज फूडे अपन सबाई के स्वागत जाना। आज के कचुर लती और चिंगड़ी माछ दिए कला पाता एक दारुण रेसिपि शेयर करब। रेसिपिटा प्रथम के देखते थकूँ, आशा करछि भालो लागबे। चलुन तहले आमि कचुर लतिटा प्रथम केटे नेब। देखुन आमि बाजारे केना कचुर लती निएछि। एई रेसिपिटा किन्तु बागाने जे कचुर लती हय ना ओई कचुर लतिते भालो हय। तो एखन आमि एटा पेयेछि तो एटा निएई करब। आमि प्रथमे कचुर लतिटा केटे निच्छि। আমি এইরকম পিস করে কেটে নিচ্ছি। এই যে কচুর লতির উপরে যে একটা খোসা থাকে ওটা কিন্তু ভালো করে তুলে দিতে হবে, না হলে গলা ধরবে। এইভাবে খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। দেখুন আমি সব কচুলতিগুলো ভালো করে ছাড়িয়ে কেটে নিয়েছি। এবার কচুলতিগুলো আমি ধুয়ে নিচ্ছি। কচুর লতিটা আমার পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা আমি বেছে নেব। চিংড়ি মাছটা আমি দুই তিনবার জল বদলে বদলে ধুয়ে নিয়েছি, এবার আমি বেছে নেব। চিংড়ি মাছগুলো এরকম জল দিয়ে ধুয়ে একটু ভিজিয়ে রাখলে খোসাগুলো কিন্তু খুব সহজে ছাড়ানো যায়। দেখুন এই পেছনে একটু চাপ দিলে বেরিয়ে আসবে এরকম। এই যে আমি চিংড়ি মাছটা পরিষ্কার করে বেছে নিয়েছি, এবার আমি নারকেলটা ফাটিয়ে নেব। এই দেখুন কোরল হয়েছে। নারকলের এই কোরলটা খেতে কিন্তু ভালো লাগে। আমি এবার নারকলটা কুড়িয়ে নেব। এবার আমি নারকলটা কুড়িয়ে নেব। এই যে আমি নারকলটা কুড়িয়ে নিয়েছি, এবার এই অংশগুলো একটু চামচ দিয়ে কেটে নেব, না হলে কালো কালো গুলো উঠে আসবে। দেখুন চামচ দিয়ে নিলে কিন্তু আর কালো গুলো ওঠে না। নারকলটা আমি ভালো করে বেটে নেব। নারকলটা আবার বাটা হয়ে গেছে, এই পাত্রে আমি তুলে নিচ্ছি। এবার
এবার আমি চিংড়ি মাছগুলো বেটে নেব। চিংড়ি মাছটা আমার বাটা হয়ে গেছে, এই যে এক পাশে রেখে দিলাম। এবার আমি চারকর রসুন আর একটু আদা বেটে নেব। এই রেসিপিতে কিন্তু রসুন বেশি দেওয়া যাবে না। এই যে রসুন আদা বাটাটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা আর গোটা জিরে বেটে নেব। লঙ্কা আর জিরে আমার বাটা হয়ে গেছে, এবার এর মধ্যে তুলে নিচ্ছি। এগুলো আমার বাটা হয়ে গেছে, এবার আমি ঢেকে রেখে দেব। তারপরে আমি এই কচুলতিগুলো একটু জল দিয়ে ভাপিয়ে নেব। উনানে কড়াইটা বসিয়ে দিলাম, এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলের মধ্যে দিয়ে দেব লবণ, এবার দিয়ে দেব কেটে ধুয়ে রাখা কচুলতি। ঢাকা দিয়ে আমি একটু ভাপিয়ে নেব। কচুর লতিটা আমার ভাপানো হয়ে গেছে, এবার আমি জলটা ঝেড়ে নিচ্ছি। আমি কচুর লতিটা এই কলা পাতা করে ভাজবো, তাই জন্য কলা পাতাতে আমি একটু তেল মেখে নেব। আমি যেই মশলাগুলো বেটে রেখেছিলাম, নারকেল, তারপরে চিংড়ি মাছ, রসুন আদা আর শুকনো লঙ্কা, এর মধ্যে এই কচুরলতি ভাপিয়ে রেখেছি, এগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে প্রথমে দিয়ে দেব লবণ, তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেব কাঁচা সরিষার তেল। দিয়ে এই সব উপকরণগুলো একসাথে মেখে নেব। আরেকটা দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এবার সব উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার উনানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অল্প একটু তেল। তেলটা আমি কড়াইয়ের সব দিকটা মেখে নেব। এবার তলায় আমি এরকম মোটা কলা পাতা বিছিয়ে দেব। এবার আমি এরকম কচি পাতা নিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দেব। এবার আমি যে মেখে রেখেছিলাম কচুরলতিটা, ওটা আমি অর্ধেকটা মতো দিয়ে দেব। এরকম করে দিয়ে একদম পাতলা করে বিছিয়ে দিতে হবে। ভালো করে বিছিয়ে দিয়েছি, এর উপরে আর একটা কলা পাতা দিয়ে দিচ্ছি। এবার এর উপরে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মাঝারি আছে জাল দিয়ে এটা আমি ভেজে নেব। আমি অর্ধেকটা মতো দিয়ে কড়াইতে ভেজে নেবো, আর বাকি অর্ধেকটা আমি পরে ভেজে নেবো।
এবার আমি আস্তে আস্তে ঢাকাটা খুলে নেব। উপরে দেখুন একটু জল গলেছে, এটা আস্তে আস্তে ফেলে দিতে হবে। এই পাতাগুলো আস্তে আস্তে এরকম করে তুলে নিতে হবে। আমি আর ঢাকবো না, এটা কিন্তু এইভাবে রেখে আস্তে আস্তে ভেজে নেব। দেখুন এর উপরটা শুকিয়ে শুকিয়ে এসছে, এরকম রসটা শুকিয়ে গেলে তখন এটা উল্টে দিতে হবে। এটা আমি এবার উল্টে দেব। তারপরে এর উপরে আরেকটা কলাপাতা বিছিয়ে দেব। এবার আমি একটা কলাপাতা এর উপরে দিয়ে দিচ্ছি। এইভাবে উল্টে নিলাম, এটা আমি এইভাবে বসিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি এরকম উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এর উপরটা কিন্তু আর ভেজা ভেজা নেই। আর দেখুন কত সুন্দর একটা কালার এসছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি নামিয়ে নেব। এটা ভাজতে আমার প্রায় 15 মিনিট মতো সময় লেগেছে। এটা যতক্ষণে ঠান্ডা হোক বাকিগুলো আমি ভেজে নেব। এটা তো ঢিমে আছে, অনেকটা সময় লাগে হতে, এটা হতে থাক, ততক্ষণে আমি যেটা হয়েছে এটা খেয়ে দেখি কেমন হয়েছে। আমি এরকম এক ভাগ নিয়ে নিচ্ছি। খেতে কিন্তু দারুণ হয়েছে। আপনার বাড়িতে এইভাবে কচুলতি একবার বানিয়ে দেখবেন। এটা বানাতে একটু সময় লাগে, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।